ডেবিট কার্ড অ্যান্ড ক্রেডিট কার্ডের সোয়াইপের এন্ট্রি আমরা ট্যালিতে কিভাবে পাস করি সেগুলো জানার জন্য ভিডিওটাকে সম্পূর্ণ দেখুন। আমি অনিকেত, আপনারা দেখছেন অনিকেত এডুকেশন চ্যানেল। চলুন শুরু করা যাক। ফার্স্টে আমি ট্যালি ওপেন করে নেবো। ওকে, এখানে আমার একটা কোম্পানি ক্রিয়েট করা রয়েছে ডেমো কোম্পানি বলে। এবার কোম্পানি ক্রিয়েশন কিভাবে করতে হয় তার জন্য আমি অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি, সেটা আমি উপরে আই বাইকন, নিচে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ভিডিওটা ওয়াচ করে নেবেন। ওকে, আজকে আমাদের টপিক কি আছে, কোন কাস্টমার যদি তার ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে যদি আমাদের টাকা পেমেন্ট করে। ওকে, কি বললাম, যদি কোনো কাস্টমার তার ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে সোয়াইপ করে যদি আমাদের টাকা পেমেন্ট করে, সেক্ষেত্রে তার এন্ট্রি আমরা কিভাবে ট্যালিতে পাস করি। ওকে, ফার্স্ট অফ অল আমি কিছু কিছু জিনিস বলে রাখি, যে জিনিসগুলো জানা খুব দরকার। সাপোজ কোনো কাস্টমার আমাদের কাছে আসলো, ওকে, কাস্টমার এসে কি করলো, তার কোনো প্রোডাক্ট তার পছন্দ হয়ে গেল এবং সে সেই প্রোডাক্টটাকে পারচেস করলো, পারচেস করে আমাদের সে পেমেন্ট করলো ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে, সোয়াইপ করে আমাদের টাকা পেমেন্ট করলো। ওকে, সেক্ষেত্রে কিন্তু সরাসরি কিন্তু সেই অ্যামাউন্টটা, মানে সেই টাকাটা কিন্তু আমাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয় না। ওকে, সেক্ষেত্রে আমাদের কি হয়, আমাদের যে কোম্পানি সোয়াইপ মেশিনটা থাকে, সাপোজ আমাদের কাছে আইসিআইসিআই ব্যাংকের সোয়াইপ মেশিন রয়েছে, সেই ক্ষেত্রে সেই আইসিআইসিআই ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু সেই টাকাটা ফার্স্টে চলে যায়। ওকে, তারপর আমাদের একদিন বা দুদিন পর আমাদের চার্জেস কেটে তারপর কিন্তু আমাদের নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকাটা কিন্তু আমাদের ক্রেডিট হয়। তাহলে আমি স্টেপ বাই স্টেপ কি বললাম, সাপোজ কোনো কোনো কাস্টমার আসলো, এসে কি করলো, সে তার সোয়াইপ মেশিনের মাধ্যমে, সরি, সে তার ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে সোয়াইপ করে আমাদের টাকা পেমেন্ট করলো, সেক্ষেত্রে কিন্তু আমাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি কিন্তু সেই অ্যামাউন্টটা এসে পৌঁছালো না, বা টাকাটা এসে পৌঁছালো না, টাকাটা কোথায় গেল, যে সোয়াইপ মেশিনটা রয়েছে সেই সোয়াইপ মেশিনের কাছে গিয়ে, সেই সোয়াইপ মেশিন কোম্পানির কাছে গিয়ে টাকাটা থাকলো, এবং এক বা দুদিন পর গিয়ে যখন আমাদের ব্যাংক অ্যাকাউন্টে যখন ক্রেডিট করলো টাকাটা, তখন তাদের চার্জেস কেটে কিন্তু আমাদের টাকাটা পেমেন্ট করলো। ওকে, সেই ক্ষেত্রে তার এন্ট্রি এবার আমরা ট্যালিতে কিভাবে পাস করব। ওকে, তার জন্য ফার্স্টে সাপোজ কোনো একটা কাস্টমার, সাপোজ অমিত বলে একটা কাস্টমার আমাদের কোনো একটা প্রোডাক্ট তার পছন্দ হয়ে গেল, সে সেটা পারচেস করলো, সেই ক্ষেত্রে আমাদের দিক থেকে তাহলে কি হচ্ছে, সেটা আমাদের দিক থেকে সেটা সেল হচ্ছে, সেই ক্ষেত্রে ফার্স্টে আমরা সেলসের এন্ট্রি পাস করব। ওকে, সেলসের মধ্যে আমরা চলে আসব। সাপোজ সে পারচেস করছে 1 অক্টোবর 2022। ওকে, পার্টির নাম কি আছে আমাদের, অমিত বলে একজন পার্টি, ঠিক আছে, সে আমাদের কি হচ্ছে ডেটর্স। ওকে, সে আমাদের কি হচ্ছে সান্ডি ডেটর্স হচ্ছে, কারণ সে কিন্তু মাল পারচেস করছে, সেক্ষেত্রে সে সান্ডি ডেটর্স হচ্ছে। ওকে, দেন তাহলে সে আমাদের রেজিস্ট্রেশন টাইপ কি হচ্ছে, কনজিউমার হচ্ছে। ওকে, এতটা পর্যন্ত ক্লিয়ার, কন্ট্রোল এতে সেভ, এখানে আমরা কন্ট্রোল এতে আমরা সেভ করে দিচ্ছি। ওকে, এবার আমরা একটা লেজার ক্রিয়েট করে নেবো, সেলসের লেজার। ওকে, আমরা একটা সেলসের লেজার ক্রিয়েট করে নিলাম, যেটা আমাদের সার্ভিসের জায়গায় কি হবে, গুডস হবে, একে কন্ট্রোল এতে আমরা সেভ করে দেবো। ওকে, এবার এখানে আমাদের আমাদের একটা স্টক আইটেম রয়েছে যেটা তার খুব পছন্দ হয়ে গেল, সে এক পিস সে পারচেস করলো। ওকে, সাপোজ সে সেটাকে পারচেস করলো 25,000 রুপিসে সে পারচেস করলো। ওকে, এখানে অটোমেটিক ট্যাক্স মাইনাস করে ফিগারটা চলে আসলো। এই ফিগারটা কিভাবে আনতে হয়, কনফিগারেশনে গিয়ে ওখানে ইনক্লুসিভ জিএসটি রেট যেটা আছে সেখানে গিয়ে আমাদের এনেবল করলেই অপশনটা আমাদের অটোমেটিক অন হয়ে যায়, বা এর এগেনস্টে আমার একটা ভিডিও বানানো রয়েছে কিভাবে সেটা অন করে ইউজ করতে হয়, বা সেটার ব্যবহার আমরা কি করে কি কাজে ব্যবহার করে এক্সেপ্টটা, সেই ভিডিওটা আমি উপরে আই বাইকনে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো, বা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, বা আমার আপনারা আমার চ্যানেল ভিজিট করে সেই ভিডিওটা দেখে নিতে পারবেন, ঠিক আছে। এন্টার 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 এন, এখানে আমি কি লাগাবো, আউটপুট সিজিএসটি ট্যাক্সের আন্ডারে জিএসটি, ওকে, 9%। আরেকটা আমি কি লাগাবো, আউটপুট এসজিএসটি ডিউটিশন ট্যাক্সেশন জিএসটি স্টেট ট্যাক্স 9%। ওকে, কন্ট্রোল এতে সেভ। ওকে, আরেকটা আমরা এখানে রাউন্ড অফ লাগিয়ে নিতে পারি, ওকে, দিয়ে কন্ট্রোল প্লাস এতে আমরা সেভ করে দেবো। ব্যাস, ফার্স্ট অফ অল তার সেলসের এন্ট্রি আমাদের এখানে কমপ্লিট হয়ে গেল। নেক্সট, এবার আমাদের এন্ট্রি আরেকটা কি থাকবে, সে যে পেমেন্টটা করছে সে পেমেন্টটা কিন্তু সে কার মাধ্যমে করছে, সে কিন্তু সোয়াইপ মেশিনের মাধ্যমে করছে।
ওকে, সেক্ষেত্রে তার পেমেন্ট এবার আমাদের এখানে এনটি পাস করতে হবে। তার জন্য আমরা এনটিটা কোথায় পাস করব, জার্নালে আমরা পাস করব। ওকে, যে কোনো অ্যাডজাস্টমেন্ট এনটি আমরা কোথায় পাস করে থাকি, জার্নাল ভাউচারে আমরা পাস করে থাকি। সেক্ষেত্রে আমরা কিবোর্ডের মাধ্যমে F7 বা আমরা এখানে জার্নালে ক্লিক করে আমাদের জার্নাল ভাউচার ওপেন হয়ে যাবে। ওকে, এবার সে পার্টিটা কিন্তু আমাদেরকে টাকা দিয়ে দিয়েছে, কিন্তু আমাদের দেয়নি, সে কোথায় দিয়েছে, সে ICICI ব্যাংকে সোয়াইপ মেশিনের মাধ্যমে টাকাটা দিয়েছে। ওকে, সেক্ষেত্রে আমি এখানে এবার কি করব, এখানে অল প্লাস সিতে আমার যে সোয়াইপ মেশিনের যে কোম্পানিটা রয়েছে সেই সোয়াইপ মেশিনটা আমরা এখানে পুট আপ করে দেবো, সেল তার লেজারটা ICICI ব্যাংক, ঠিক আছে, তার হচ্ছে সোয়াইপ মেশিন রয়েছে। ওকে, সেটা আমাদের কি হবে, সানডি ডেটর্স হবে। কেন হবে, কারণ তাদের কাছে কিন্তু আমাদের টাকাটা রয়েছে, সেই ক্ষেত্রে সেই ব্যাংকের কাছ থেকে কিন্তু আমরা টাকাটা এখন পাবো। ওকে, সেটা এই যে টাকাটা, সে এক প্রকার কিন্তু আমাদের পার্টিরই পেমেন্টটা সে রেখেছে, সে আমাদের পেমেন্ট করেনি। ওকে, সেক্ষেত্রে সেও আমাদের সানডি ডেটর্স হবে, ঠিক আছে। এখানে তার কি হবে, এখানে তার জিএসটি আর নাম্বারটা পুট আপ করে দিতে হবে। ওকে, সেই কোম্পানি জিএসটি আর নাম্বারটা, সাপোজ আমি এডুকেশন পারপাস একটা নাম্বার আমি এখানে পুট আপ করে দিচ্ছি, ব্যাস এতটা পর্যন্ত হয়ে গেল। কত টাকা সে নিল, সে নিল হচ্ছে 25,000 রুপিস নিল, ঠিক আছে, ICICI। ওকে, নিল কার থেকে, নিল সে অমিত বলে আমাদের যে সানডি ডেটস তার থেকে সে নিয়ে নিল। তাহলে এখানে আমাদের অমিত বলে যে ডেটসটা ছিল যাকে আমি মাল সেল করলাম, তার কিন্তু অ্যাকাউন্ট ক্লোজ হয়ে গেল, তাকে নিয়ে ভেবে আমাদের আর কোনো লাভ নেই। ওকে, এখানে আমরা কন্ট্রোল প্লাস এতে সেভ করে দেবো, ঠিক আছে, কি ছিল নাম, অমিত। ওকে, কন্ট্রোল প্লাস এতে আমরা সেভ করে দেবো, কন্ট্রোল প্লাস এতে আমরা সেভ করে দেবো, ব্যাস। এতটা পর্যন্ত আমাদের এনটি কমপ্লিট হয়ে গেল। আমরা তাহলে কি কি করলাম, ফার্স্ট অফ অল আমরা মাল সেল করলাম, তার এগেনস্টে আমরা পেমেন্ট আমাদের যে সোয়াইপ কোম্পানি সে তার কাছে চলে গেল। এরপর আমাদের একদিন পর যখন আমাদের পেমেন্টটা যখন আমাদের ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে আসছে, তখন তার এনটি আমাদের পাস করতে হবে। এবার তার জন্য আমরা কোথায় এনটি পাস করব, আমরা চলে আসবো হচ্ছে রিসিভ ভাউচারে। ওকে, রিসিভ ভাউচারে এসে আমরা ক্রেডিট কাকে করব, ক্রেডিট করব হচ্ছে আমাদের সে সোয়াইপ মেশিন কোম্পানিটাকে, যেটা ছিল আমাদের ICICI। ওকে, এখানে এবার আমরা ক্রেডিট অ্যামাউন্ট কত পেমেন্ট করব, কত আমরা নিচ্ছি তার থেকে কিন্তু তাদের থেকে কিন্তু আমাদের ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট 25,000ই কিন্তু আমাদের কাছে আসছে না, তার কিন্তু চার্জেস কেটে তারপর আমাদের কাছে আসছে। ওকে, সাপোজ চার্জ কেটে 24,500 টাকা আমাদের ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে আমাদের আসছে, ঠিক আছে, এন্টার। এখানে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট কি আছে, ICICI কারেন্ট অ্যাকাউন্ট, তার মধ্যে আমাদের 24,500 টাকা আসলো। ওকে, সেক্ষেত্রে এখানে আমরা এন্টার, কন্ট্রোল প্লাস এতে সেভ, কন্ট্রোল প্লাস এতে সেভ। ওকে, সেক্ষেত্রে আমাদের তিনখানা এন্টি পাস করার কাজ হয়ে গেল। ওকে, ফার্স্ট অফ অল আমাদের সেলসের এন্টি পাস করা হয়ে গেল, সেকেন্ড আমাদের সেই সেলসের যে পার্টিটা তার টাকাটা আমাদের যে সোয়াইপ মেশিন কোম্পানি তার কাছে চলে গেল, থার্ড হচ্ছে আমরা সেই কোম্পানির কাছ থেকে কিন্তু আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসলো চার্জেস কেটে। ওকে, এরপর আমাদের নেক্সট এন্ট্রি আমাদের কি থাকবে, নেক্সট হচ্ছে আমাদের এন্ট্রি থাকবে হচ্ছে সেই চার্জেস এর আমাদের এন্ট্রি এবার পাস করতে হবে। তো এবার যখন আমাদের ব্যাংক থেকে সেই চার্জেসটা আমাদের দেবে, ওকে, চার্জেসটা আমাদের যখন ট্যাক্স ইনভয়েস এর মাধ্যমে দেবে, সেখানে যদি আমাদের কোম্পানির যদি জিএসটি আর নাম্বার ওখানে দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা কিন্তু সেই ইনপুটটা আমরা ক্লেম করতে পারি। ওকে, সেই ক্ষেত্রে তার এনটি আমরা এবার ট্যালিতে পাস করা শিখবো। তার জন্য ফার্স্ট অফ অল আমাদের কোথায় চলে আসতে হবে, জার্নালের মধ্যে আমাদের চলে আসতে হবে। ওকে, জার্নালের মধ্যে এসে এবার আমাদের নতুন একটা লেজার ক্রিয়েট করতে হবে, যেটা হচ্ছে সোয়াইপ চার্জ বলে। ওকে, ডেবিট আমাদের চলে আসবে এসে অল্ট প্লাস সি সোয়াইপ চার্জ। ওকে, এটা আমাদের কি হয়ে যাবে, ইনডাইরেক্ট এক্সপেন্সেস। ওকে, এটা আমাদের কি হয়ে যাবে, এবার ইনডাইরেক্ট এক্সপেন্সেস হলো, এবার এর মধ্যে আমাদের জিএসটি অ্যাপ্লিকেবল করতে হবে। ওকে, না হলে কিন্তু আমরা এর উপর আমরা ইনপুট পাবো না। ওকে, সেক্ষেত্রে ইজ জিএসটি অ্যাপ্লিকেবল, ইয়েস, এখানে অল্টার জিএসটি এর মধ্যে আমরা ইয়েস করে দেবো, ইয়েস করে দিয়ে এন্টার। ট্যাক্সিবিলিটি আমাদের ট্যাক্সেবল, রিভার্স চার্জ আমাদের লাগবে না। রিভার্স চার্জ মানে কি, রিভার্স চার্জ মেকানিজম RCM এর সম্বন্ধে আমার টোটাল আমার ভিডিও বানানো আছে, সেটা আমি উপরে আই বা একটু নিচে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা RCM এর ব্যাপারটা টোটালটা বুঝে নেবেন, ঠিক আছে। এবং এর এর ক্ষেত্রে আমাদের কত পার্সেন্ট চার্জ হয়, 18% চার্জ হয়। ওকে, কন্ট্রোল প্লাস এতে সেভ। এবার এখানে টাইপস অফ সাপ্লাই, এখানে আমাদের কি হচ্ছে, গুডস না সার্ভিস, এটা আমাদের হয়ে যাবে সার্ভিস, কারণ কি চার্জের এগেনস্টে কিন্তু আমরা ITC পাচ্ছি,
এন্টার 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 ব্যাস হয়ে গেল কন্ট্রোলেতে সেভ। এবার কত টাকা সোয়াইপ চার্জ হচ্ছে আমাদের? এবার আমাদের কি করতে হবে, আমাদের ক্যালকুলেশন করে দেখে নিতে হবে যে আমাদের কতটা আমাদের ট্যাক্সেবল ভ্যালু হচ্ছে সেই 500 টাকা, আর কতটা আমরা জিএসটি তার মধ্যে পেয়ে থাকছি। ওকে, তার জন্য আমরা কি করব, কন্ট্রোল প্লাস এনে আমরা ক্যালকুলেটর ওপেন করব। 500 টাকা ছিল আমাদের, ইনটু 18% আমাদের জিএসটি রেট, রাইট? সেক্ষেত্রে ইনটু 100 ÷ 118, এন্টার। এটা হচ্ছে আমাদের ট্যাক্সেবল ভ্যালু। সেক্ষেত্রে সোয়াইপ চার্জের মধ্যে আমরা ট্যাক্সেবল ভ্যালু এখানে পুটআপ করে দেবো। আমরা কত টাকা হচ্ছে 423.7273 আমরা করে দিচ্ছি, ঠিক আছে। এবার আমরা এখানে কি করব, এখানে আমাদের আবার ডেবিট করতে হবে। কি ডেবিট করতে হবে, এখানে আমাদের ডেবিট করতে হবে ইনপুট সিজিএসটি। ওকে, সিজিএসটি তাহলে আমাদের কত হয়ে যাচ্ছে, 423, ওয়েট, এখানে আমরা ক্যালকুলেটরের মধ্যে চলে আসবো, 423.728 ইনটু, ওকে, এখানে আমরা কি করতে পারি, 723 ÷ 9 ÷ 100, কত টাকা হচ্ছে, 38 টাকা 135 পয়সা। ওকে, এখানে আমরা কি করবো, 38.135 হয়ে গেল। আরেকটা আমরা এখানে কি দেবো, ইনপুট সিজিএসটি হয়ে গেল। এবার আমরা কি দেবো, ইনপুট এসজিএসটি, কত হয়ে যাচ্ছে আমাদের, সরি, এটা আমাদের কিসে হবে, ডেবিটে হবে, কত হবে, 38 টাকা 14 পয়সা। ওকে, হয়ে গেল। এবার আমরা কি করবো, এখানে ক্রেডিটে আমাদের কি হয়ে যাবে, ক্রেডিটে আমাদের সেই সোয়াইপ কোম্পানিটা হয়ে যাবে। কি ছিল আমাদের সোয়াইপ কোম্পানিটা, আইসিআইসিআই ব্যাংক। ওকে, তারপর যদি আমাদের কিছু রাউন্ড অফ থাকে, ওকে, এখানে আমরা প্রথমে আইসিআইসিআই দিয়ে দেবো। এবার আমাদের এখানে যদি কিছু রাউন্ড অফ থাকে, সেই ক্ষেত্রে আমরা রাউন্ড অফ আমরা ইউজ করতে পারি। ওকে, ক্লিয়ার হয়ে গেল। এটাকে আমরা কন্ট্রোল প্লাস এতে সেভ করে দেবো। ওকে, সেক্ষেত্রে তাহলে আমাদের কি হয়ে গেলো, আমাদের টোটাল এন্ট্রি গুলো আমাদের এখানে পাস করা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা যদি ব্যালেন্স শিটের মধ্যে যাই, ব্যালেন্স শিটের মধ্যে গিয়ে আমরা এখানে আমাদের প্রফিট অ্যান্ড লসের মধ্যে যখনই যাবো, দেখবো এখানে আমাদের ইনডাইরেক্ট এক্সপেন্সেস এর মধ্যে সোয়াইপ চার্জ আমাদের 223 টাকা শো করছে। ওকে, এবং আমরা এখানে কারেন্ট লাইবিলিটি, ডিউটিশন ট্যাক্স, এখানে দেবো আমরা ইনপুটও আমরা এখানে ক্লেম করতে পারছি। ওকে, ঠিক আছে, এখানে আমরা আইসিআইসিআই ব্যাংক থেকে আমরা এখানে ইনপুটও ক্লেম করতে পারছি। ওকে, সেক্ষেত্রে আমাদের কি কি এন্ট্রি পাস করতে হলো, সেক্ষেত্রে ফার্স্টে আমাদের সেলসের এন্ট্রি পাস করতে হলো, দেন আমাদের অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি পাস করতে হলো, কিসে, সেই টাকাটা যে পার্টিটা আমাদের টাকা দিয়েছে সেটা আমাদের ডাইরেক্ট সোয়াইপ কোম্পানির অ্যাকাউন্টে গেছে, তার এন্ট্রি পাস করতে হলো। 3 নম্বর এন্ট্রি কি ছিল আমাদের, সেই সোয়াইপ কোম্পানি তাদের চার্জেস কেটে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠাচ্ছে, সেটা হলো আমাদের 3 নম্বর এন্ট্রি। লাস্ট এন্ট্রি হলো আমাদের চার্জেস জিএসটি আমাদের ইনপুট নেওয়ার এন্ট্রি আমাদের এখানে কমপ্লিট হয়ে গেল। সেক্ষেত্রে আমাদের টোটাল যে আমাদের ডেবিট কার্ড অ্যান্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে সোয়াইপের এন্ট্রি আমরা কিভাবে ট্যালিতে পাস করি, সেই জিনিসটা আমরা এখানে শিখে নিতে পারলাম। ওকে, ডেবিট কার্ড অ্যান্ড ক্রেডিট কার্ডে সোয়াইপের এন্ট্রি আমরা কিভাবে ট্যালিতে পাস করি, সেই জিনিসগুলো আমি খুব ভালোভাবে বোঝালাম। এরপরেও যদি কারোর যদি কোনো কোয়ারিজ থেকে থাকে, সেক্ষেত্রে আমার কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি সেগুলো রিপ্লাই দেবো। এবং আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, সাথে ভিডিওটাকে লাইক করতে একদম ভুলবেন না। এইভাবে অ্যাকাউন্ট, জিএসটি, ইনকাম ট্যাক্স, সিভিএস, এমএস অফিস, এক্সেপ্টার, সব রকম ভিডিও দেখার জন্য।